যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আপনারা ফুটবল অথবা ক্রিকেট খেলার ধারা বিবরণী শুনেছেন, আজ আপনাদেরকে ধারা বিবরণী শোনাবো, সেটি হচ্ছে একটি ভ্রাম্যমাণ প্রেমের ধারা বিবরণী। এই ধারা বিবরণী দিতে গিয়ে আমি কখনো ইনডোরে আবার কখনো আউটডোরে থাকবো, কারণ আমি জানি না প্রেমিক প্রেমিকা কোন সময় কোন দিকে মোড় নেয়। যা হোক শ্রোতা বন্ধুগণ, আমি একজন প্রেমিককে টার্গেট করেছি, সেই প্রেমিকের বাড়ি পাত্রানম্বর 59 চিকন লাইনে দাঁড়িয়ে আছি। ঘড়ির কাঁটায় 9টায় ছুঁচি করছে। আমি দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুগণ বাড়ির সদর দরজা ফাঁক করে রাগ করে মাথাটা হেলে সামনের দিকে ঠেলে কে যেন বেরিয়ে আসছে। পুলকিত যুবক, পরনে জিন্সের থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট, পায়ের ছালোর জুতা, চোখে ফুটপাতি 70 টাকা দামের চশমা, বয়স সম্ভবত 20-এর নিচে। পুলকিত যুবক গুনগুন করে গান গেছে। আমি গানটা শুনতে পাচ্ছি না, হ্যাঁ একটু একটু শোনা গেছে। গানটা হচ্ছে আমার যৌবনের মৌবনে লেগেছে দোলা। আমি দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুগণ যুবক এখন মেন রোডে চলে এসেছে, সম্ভবত কোনো ট্রান্সপোর্ট গাড়ির অপেক্ষা করছে। গাড়ি এসে হাজির, উঠে পড়ল যুবক। অনেকটা পথ ঘুরে সুজা মহিলা কলেজের সামনে, গাড়িওয়ালাকে বাই থামতে বলে হেভি ভারী একটা মানি ব্যাগ বের করে গাড়িওয়ালাকে টাকা দিল, তারপর নিজেকে দেবদার গাছের নিচে ঠেক দিল। ঘন ঘন সিগারেটের টান, প্রেমের বান, টেনশন আসে না কেন জানে মান, এসে গেছে জানে মান। দুপাশে দুই বান্ধবী, উভয়ের চোখাচোখি, হালকা টাটা, যুবকের ইতি উতি, উভয়ের তাকাতাকি। আমি দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুগণ গাড়িটা এখন চলছে তো চলছেই, গাড়িটা এখন জ্যামে পড়ে গেছে। এই ফাঁকে মেয়েটির মুখশ্রী একটু বর্ণনা দেওয়া যাক। মেয়েটির মুখমণ্ডল তিন কোণা, হার হাড্ডি জায়গোনা, চোখে কল্পনা, মনে জল্পনা, প্রেমের আল্পনা, ভালো ছেলের পরিকল্পনা। আমি দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুগণ জ্যাম ছুটে গেছে, চলছে তো গাড়ি চলছেই। ক্রিসেন্ট রোডের রাস্তা ধরে বামের টান, উদ্দেশ্য চন্দ্রিমা উদ্যান। চমৎকার রুচি দুজনের, মেঘমুক্ত আকাশ, মৃদু মন্দ বাতাস, জোড়ায় জোড়ায় প্রেমিক প্রেমিকা, চিবুছে বাদাম, কারবা উচ্ছ্বাসা, কারবা হতাশা, হয়তো এরই নাম ভালোবাসা। বসবো কোথায়, ঝোপ জঙ্গলে মঙ্গল হবে কিনা সম্ভবত সেই ভাবনায়। ইতিমধ্যেই তারা জায়গা নির্ধারণ করে ফেলেছে, ওই বড় ঝোপের আড়ালে পাইন গাছের ছায়া পাইন একটি জায়গায় বসেছে ওরা। দুজনের হাত ধরাধরি মান অভিমান, কুষ্টিপুষ্ট বাদামের মিষ্টি মিষ্টি আওয়াজ, খায় তো খায় না আলাপ শুরু। আমি ঠিক ঝোপের পেছন থেকে মাইক্রোফোন তাদের দিকে এগিয়ে দিলাম যেন তারা বুঝতে না পারে। চন্দ্রিমা উদ্যান থেকে সরাসরি প্রেমালাপ। এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। দীপ্তি বাংলা টেলিভিশন, সুস্থ সুন্দর বিনোদন প্রচার।